অভিনয় করতেছে, ওকে আরো দুই ঘন্টা পিটানো যাবে। এই ঠিক এই কথাটাই বলছে, ও অভিনয় করতেছে, ওকে আরো দুই ঘন্টা ধরে পিটানো যাবে। তারপর শুরুতে 15 এর সবাই অথবা সিনিয়র যারা ছিল ওরা 17 কে নির্দেশ দেয় যে ওকে মার, তোদের ব্যাটসম্যান যেহেতু, আমাদের ব্যাটসম্যান একজন শুরু করে মারা। অনিক বলছিল, অনিক অথবা সিনিয়ররা বলছে, মানে ওইটা আর কি 15 এর যারা ছিল আর কি, ওরা বলছে তুই জানোস ওকে শিবির সন্দেহ ধরা হয়েছে, শিবিরকে কে এভাবে মারে, আমার এই দেখ শিবিরকে কিভাবে মারে আমি দেখাই, এইভাবে ওকে নির্যাতন করছে। কয়েকবার ও অজ্ঞান হয়ে গেছে, ওকে তারপরও এইভাবে মারা হয়েছে, প্রস্তাব করে দিছে, তারপরও মারা থামায় নাই, বলছে আরো দুই ঘন্টা পিটানো যাবে। আমি আসলে আমি আর আমার আছে হচ্ছে কি বলবো, মানে অনুতাপ বোধ। তখন আড়াইটা বাজে, আমি খাইতে বাই হয়েছি, আমি ওরে দেখছিলাম ফ্লোরের উপরে ও কাঁদাইতেছে, আমি চিন্তাও করতে পারি না হলে এরকম কিছু হয়েছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ, আমি আমার রুমমেটরে বলতেছি মনে হয় মৃগী হয়েছে, ওরে হাসপাতালে নিতে হবে। ওই তুইও ওইখানে বসে বলতেছে, ও নাটক করতেছে, ওর ওইখানে ফেলে রাখ। আমি দিন রাত ঘুমাইতে পারিনি, আমি ওর রাজনীতি তো দেখছি, আমি বাসাইতে পারিনি, আমি ওরে বাসাইতে পারিনি, আমারে মাফ করে দিস ভাই, আমি তোরে দেখে খাইতে চলে আসছি ওই অবস্থায়, আমারে মাফ করে দিস ভাই। আমি পরে হলে ফিরছি, তখনও দেখি ওইখানে, আমি তখনও কথা বলতেছে, আমি ওরে বাসাইতে পারিনি ভাই, আমারে সবাই মাফ করিল, আমি ওরে টিভিটা দেখে বাসাইতে পারি নাই, আমারে সবাই মাফ করে দে ভাই। আমি যে ওর হাতের মধ্যে হালকা হালকা ছোপ, তখন মাথায় ক্যাচি করে নাই যে এরকম হত্যাযোগ্য যে হইতে পারে, তখন এক সেকেন্ডের জন্য চিন্তা আসেনি মাথায়, ঠিক আছে, হাত পা পালিশ করতেছি ভাই, গরমই হইতাছে না, পুরা বডিটা মনে করেন একটা বরফের একটা টুকরা পড়ে রয়েছে, পুরো একদম তোষকের উপরে ভিজা রয়েছে পুরা জায়গাটা, বোলার প্রসাব করে দিছে, পুরা তোষকটা ভিজা গেছে, বোলার মুখ থেকে বমি পা বাইর হওয়ার পর বমি গুলা শুকায় গেছে, বোলার মুখের এদিকে ফেনা গুলা লাইগা আছে, আমরা হচ্ছে গিয়ে হাত পা পালিশ করতেছি কিচ্ছু হইতাছে না, পরে আনা পরে সোজা করে ধরলো বুক, আমরা মানে প্রেস পুশ করতেছিলাম যে ভাই শ্বাসটা কিছু করা যায় নাকি না, শ্বাসটা কি না যায় নাকি, প্রেসার দিতেছি ফো ফো করে শব্দ হইতাছে, ওর হয়তো বা ওর ওই খাদ্য মালিতে কিছু একটা হয়তো আটকায় ছিল, যাতা দিতেছি কিচ্ছু হইতাছে না। ডাক্তার আসলো, ডাক্তার এসে হাত চেক করলো, হাত চেক করে বললো এ তো 15 মিনিট আগে মারা গেছে ভাই, তিনটা মিনিট ভাই, তিন চারটা মিনিট যদি আমি আগে খাবার খাবার আনতে যাইতাম ভাই, পোলারের বাঁচিয়ে রাখতাম, তিনটা দিন ভাই 3 ঘন্টা ঘুমাইতে পারি নাই গা, এই 3 মিনিটের আস্তে 3 ঘন্টা ঘুমাইতে পারি নাই ভাই, জায়গাটা ভাই আমি কিন্তু 5% ভাই এক্সপ্লেন করতে পারিনি আপনার সামনে, ঠিক আছে, কি যে ঘটনাটা হয়েছে চোখের সামনে কি দেখছি ভাই, পোলারে 3 মিনিটের লেগে আমি বাঁচিতে পারি নাই। ডাক্তার এসে বলছে যে সে ডাক্তার এসে চোখ দেখলো, নার্স দেখলো, হাত দেখলো, চোখ উল্টা দেখলো, পোলাটার চোখের মনি ভাই ঢুকে গেছে, পুরো উল্টা দিকে ঢুকে গেছে গা, ঠিক আছে, সে বল ডাক্তার এসে বলতেছে সে তো 15 মিনিট আগে মনে মারা গেছে, নগদ জায়গায় তো ভাই সবাই তো আপনারা তো সিবিটিভি ফুটেজ দেখলেনি, সবাই একটা মুহূর্তে দেখছেন যে সবাই একসাথে নেমে গেছে, দেখছেন ভাই সবাই যে একসাথে নেমে গেল যে, ঠিক আছে, তখনই ডাক্তার অ্যানাউন্স করছিল যে পেশেন্ট তো এক্সপায়ার হয়ে গেছে 15 মিনিট আগে, এটা শোনার পর সবাই ফাঁস জায়গায় দাঁড়া রয়েছে, আমি আর আহনাফ সব ফাঁস, ঠিক আছে, রাশের সামনে হারায় রয়েছি, পুরা মনে করেন যে তপ দেখায় বলে দিয়েছি, আমি আর আহনাফ দেখা তো বুঝতেছি না ভাই, মরে কেমনে একটা মানুষ, মরে কেমনে এটা তো মনে করে মাথায় সেন্সিও, একটা মানুষ মারা গেছে, আহনাপ তো ট্রমাটাইজ, সাথে সাথে লাশের সামনে দাঁড়ায় রয়েছি, ডাক্তার বলতেছে কে ছিল কেমনে কি হয়েছে, আমরা তো পুরা শক, আমি জাস্ট ওর দিকে তাকায় রয়েছি যে একটা মানুষ, আমি পুশ করতেছিলাম একটা লাশে, পুশ করতেছিলাম বাঁচানোর চেষ্টা করতেছিলাম, আমি বলি ডাক্তার ভাই আপনি ভাই একটা চান্স দেন, আমরা একটু এমার্জেন্সি নেওয়া যাই ভাই, নেওয়া যাই ভাই, ওরে ওরে ভাই একটু লাইফ সাপোর্ট পড়ে রয়েছে, সামনে গিয়ে দেখলাম আহনাফ ওর হাত মালিশ করতেছে, তো এইটা ছিল হচ্ছে মুয়াদ ছিল, আর হচ্ছে গিয়া সাইফুল ছিল, সবাই ছেড়ে বাংলার, তো তখন কখনো চিন্তায় আসে নাই যে এরকম কিছু একটা হইতে পারে, আমি নর্মালি চিন্তা করছি যে হয়তো বা মাথা ঘুরে পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, ওই টাইমে খোদার কসম 1
মাথায় আসে নাই যে এরে এইভাবে যে মারা যেতে পারে। তো দেইখা স্বাভাবিক ভাবে আমি তো ভাবছি যে হয়তো বা সে মাথা ঘুরে পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, ঠিক আছে। দেখার পর পরই হাত পা মালিশ করা শুরু করি। হাতটা যখন ধরছি ভাই, বরফও এত ঠান্ডা হয় না, ওর শরীরে রক্ত আছে নাকি আমি কোনো হাতটা এত ঠান্ডা ছিল ভাই, ওর হাতটা হাত আমি মালিশ করছি, হাতটা গরমই হইতেছে না, পুরা ঠান্ডা ভাই, পুরা ঠান্ডা। পায়ে পা ধরলাম, পাড়া পুরা ঠান্ডা, ওর ওর পুরা শরীরে একটা শার্ট ছিল, শার্টটা পুরা ভিজা, ওর প্যান্ট এইখানে পুরা ভিজে গেছে ভাই। ছেলেটার তোষকটা, ও বমি করছে, দুইবার বমি করছে, ওর পুরো তোষকটা ভিজা ছিল, ওর তোষকের নিচের সাইডটা পুরা ভিজা ছিল, ওর প্যান্ট পুরা ভিজা ছিল, ঠিক আছে। ও পেশাব করে দিছে ভাই, ওর প্যান্ট পুরা ভিজা ছিল, ঠিক আছে। ওর প্যান্ট হাতাইতেছি, পুরা শরীরটা গন্ধ করতেছিল, ওর মুখ থেকে মানে ফেনাটা জাস্ট বাইরে হইতাছে, ঠিক আছে। বুকে চাপ দিতেছি, গড় গড় শব্দ হইতাছে, হাত আমি পা ডলতাছি, ঠিক আছে, পা ডলতাছি, পোলার পায়ে হতো ঠান্ডা, কিচ্ছু হইতাছে না। আমি পালস হাত চেক করছি ভাই, যেই বাঁচাইতে পারি না। আমি জিজ্ঞাসাইতেছি কি হইছে ভাই, ভাই কি হইছে, ঠিক আছে। সবাই কইতাছে ভাই বাঁচা বাঁচা, ঠিক আছে। উপর থেকে আমি জাস্ট মাথায় আছে যে নিচে নামবো, এক ফ্রেন্ডের থেকে 40 টাকা নিছি, ওবি থেকে 40 টাকা নিছি ভাই, খাবার আনতে যেতেছি, নিচে নামবা দেখি অবস্থা, হাত টিপতাছি, পা টিপতাছি ভাই, হাত টিপতাছি, আগের হাতের রগ আমি খুঁজা পাইতাছি না, রগ বই, শরীরটা কেমন জানি ফুল লাগেছে, ঠিক আছে। হাত পাইতাছি না, আমি আনাতে কইতাছি ভাই তুই তো বাজন বাদনে কাজ করস ভাই, তুই একটু দেখ বুঝতাছ কি না, ওই বুঝতাছে না। আমি জীবন একটা মানুষের হাত এমনি ধরে দেখি নাই ভাই, হাতের পালস কেমনে চেক করে, গলায় হাত দিছি ভাই, গলায় রক্ত দেওয়া খুঁজা পাই না, বুঝতাছি না কি করুম। তখন আমি নগরে ফোন দিছি ভাই, কেউ একজন ইমার্জেন্সি ডাক্তারে ফোন দে ভাই, কেউ একজন জ্যামনক ম্যানেজ কর। এবার হচ্ছে পোলাবান ডাক্তার আসলো, ডাক্তার আসার আগে আমি তো জীবনও কল্পনা